সিঙ্গেল দু রকমের হয় একটা হচ্ছে নর্মাল সিঙ্গেল আর একটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট মানে আমার এখনও মনে আছে আমি যখন ফার্স্ট দিন যখন আমি কলেজ যাই ফার্স্ট দিন ক্লাসরুমে সবাই একটা এক্সপেকটেশন নিয়ে যায় নিয়ে গিয়ে দেখে একটাও মেয়ে নেই আর মেয়ে পড়বেও না কেননা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মেয়ে পড়ে না এটা যখন গিয়ে প্রথমে জানতে পারলাম মানে চল্লিশ ক্লাসে চল্লিশ জন বসেছিল চল্লিশ জনের মুখে যে হতাশাটা আমি দেখেছিলাম না মানে আজও ভুলতে পারিনি মারাত্মক হতাশ ছিল সবাই উনচল্লিশ জন স্টুডেন্ট আরেকজন টিচার মোট চল্লিশ জন মানে ক্লাসের যেন পার্থক্য কত হয়ে গেছে কম্পিউটার সায়েন্সে ছেলে মেয়ে ভর্তি ছেলে যতগুলো মেয়ে ততগুলো এক মাসের মধ্যে কাপল মানে যেন ওরা ওয়েট করছিল যে কবে কলেজে ভর্তি হবে ওদের দেখলে মনে শুটিং চলছে কলেজে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের আর মেকানিক্যালের ছেলে বলে যাচ্ছে তাদের দেখে মনে হচ্ছে যে মাঝি দা মাউন্টেনম্যানের শ্যুটিং চলছে অদ্ভুত ব্যাপার মানে ও যে ড্যাশিংভাবে আসছে কলেজে কি করে আসছে মানে চুল ফুল ব্যাক ব্রাশ করে বাইক বাইক চালাবে মানে দেখে মনে হচ্ছে যে বাইকার বড বড়ো বাইক চালাবে এক্ষুনি আর মেকানিক্যালের ছেলেপুলে দেখে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে লেদ মেশিন চালাবে দেখেই মনে হচ্ছে সবই অ্যাটিটিউডের পার্থক্য ল্যাব পার্থক্য করে দেয় ল্যাব ল্যাবরেটরি মানে কম্পিউটার সায়েন্স আইটির ল্যাবে কম্পিউটার ভর্তি এসি রুম ওরা এসি রুম থেকে বেরোচ্ছে এমন অ্যাটিটিউড নিয়ে বেরোচ্ছে যেন গুগলের অফিস থেকে বেরোচ্ছে আর মেকানিক্যালের ছেলের বেরোচ্ছে এমন মনে হচ্ছে যেন গ্যারেজ থেকে মিস্ত্রি বেরোচ্ছে ওয়েল্ডিং করে এক গাদা ঘাম নিয়ে মেকানিক্যালের ছেলেরা এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো যে ওরা মাঝে মাঝে কম্পিউটার সায়েন্স আইটির ক্লাসরুমে যেত দেখতে যে কেমন হয় দেখি ছেলে মেয়ে একসাথে কেমন বসে আমার একটা বন্ধু তো অজ্ঞান হয়ে গেছিলো দেখি এত মেয়ে একসাথে দেখে বলে এত মেয়ে একসাথে দেখাও যায় ক্লাসেও বসে এরকম ব্যাপার হয়ে গেছিলো আমাদের তারপর অন্যান্য স্ট্রিমে যখন দেখতাম বন্ধুরা তার বন্ধুকে ট্রিট দিচ্ছে নতুন একটা টার্ম শিখেছিলাম ট্রিট মানে খাওয়াচ্ছে তো গিয়ে যেমন কারণ জানতে চাইলাম ওরা বললো যে ও একটা মেয়েকে প্রপোজ করেছিল হ্যাঁ বলেছে তাই জন্য ও সব বন্ধুদের খাওয়াচ্ছে আমাদের বন্ধুরা এমনি খাওয়াচ্ছে আমাদের এমনি ট্রিট দিচ্ছে কিনা না ফেসবুকে একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে কোনো কথাও হয়নি হাই অ্যালো কিছু স্টার্ট হয়নি তাতেই আমরা খাচ্ছি আনন্দে আর এমন নয় কি ছেলেটা ওই ছেলেটা জেনে মেয়েটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে না ডিপিতে ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ফটো তাও আবার এরকম একটা মানে ওদের এই কনফিডেন্সও নেই যে রোনাল্ডোরও একটা ভালো ফটো দিক ওরা জানে যে আমাদের আমাদের লেভেলের ওটা নয় এতটাই ঠিক আছে আর বাই চান্স যদি মেকানিক্যালের একটা ছেলের রিলেশনশিপ হয়ে যায় কোনো মেয়ের সাথে বাস বাকিরা ওতেই খুশি ওর থেকে গল্প শুনে শুনে চার বছর কাটিয়ে দেয় বাকিদের মেসে দেখতাম যে কাজের মাসি কাজ করতে আসতো আমাদের কাজের মাসিও কাজ করতে আসতো না বলে না ওদের ওদের মেসে যাবো না ওরা সব মেকানিক্যালে পড়ে আমাদের মেসে ছিল কাজের মেসো কাজের মেসো কাজ করছে তাও সে দুদিন পরে বলছে না ওখানে আমিও যাব না আমারও রিস্ক লাগছে মানে যখন ভুল নাম্বার থেকে কল আসে যখন লোক জানতে পারে যে এটা একটা রং নাম্বার তো লাস্টে কি বলে যে সরি রং নাম্বার আমার একটা বন্ধুর কাছে কল চলে ছিল একটা মেয়ের ও যখন জানতে পারলো যে মেকানিক্যালে পড়ছে তখন ও বলেনি যে সরি এটা রং নাম্বার বলল সরি এক্সট্রিমলি রং নাম্বার আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এরকম হতে হতে মানে ওর বাড়ির লোকও জেনে যায় সব আমার একটা বন্ধুর বাবা তার ছেলের জন্য পাত্রিক চ্যাট দিয়েছেন পাত্রপাত্রিতে লেখা আছে যে ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিটেক নিচে লেগেছে যে কোনো মেয়ে হলেই চলবে তাই ইকুয়ালিটির জন্য মেয়েদের বলছি তোমরা এগিয়ে এসো মেকানিক্যালে ভর্তি হও কতদিন আর কম্পিউটার সায়েন্স আইটি পড়বে এখানে এসেও কিছু ওয়েল্ডিং করে যাও